ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের ভিম মনোহর ইফতার এবছর 25 বছরে পা রেখেছে। 25 বছর অনেকগুলো বছর, আপনাদের ভালোবাসার জন্যেই আমরা 24 বছর পেরিয়ে এবছর 25 বছরে পা রেখেছি। আর আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের প্রিয় প্রিয় তারকারা আসছেন। আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন তারকা এসেছেন যিনি বয়সে তরুণ কিন্তু এর মধ্যেই তারকা খ্যাতি পেয়েছেন তার কাজের জন্যে। তিনি হলেন আমাদের সবার একজন প্রিয় নায়িকা ভাবনা। ভাবনা, তুমি কি প্রথমে একটু বলবে আমাদের যে এখানে এসে তোমার কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। আর 25 বছর তো 1-2 বছর না, অনেক বছর। দুই চোখ পেরিয়ে আর 1 বছরে পা দিয়েছি আমরা, 25 বছর করছি। তোমার ইদানিংকার একটা ছবি লাল মোরগের ঝুঁটি, এটা কি তোমার প্রথম ছবি না এর আগে আরেকটা আরো কোন? আমার এটা দ্বিতীয় ছবি। প্রথম ছবি হচ্ছে আমার ভয়ঙ্কর সুন্দর। তাহলে বেশ ব্যস্ততার মাঝে তুমি আমাদের অনুষ্ঠানে এসেছো। যেহেতু রান্না অনুষ্ঠান, চলো আমরা কিচেনে যাই, রান্না করতে করতে কথা বলবো। হ্যাঁ, শিওর, ঠিক আছে। আপনার, তুমি কি ফিশ খেতে পছন্দ করো না করো না? হ্যাঁ, আমি খুব পছন্দ করি। পছন্দ করো? তাহলে আমরা একটা যে কোনো ফিশ দিয়ে আমরা করতে পারি। আজকে আমি কোরাল মাছ দিয়ে করছি। কোরাল মাছ আমার খুবই ফেভারিট। কোরাল মাছের ফিলে, এই দেখো ফিলেটা, এখানে 500 গ্রাম ফিলে আছে। এটা মানে আমি একটু বেটে নিয়েছি, এটা দিয়ে আমি ফিশ বল তৈরি করব। এটা যেহেতু ডুবো তেলে করব আমরা, একটু তেলটা গরম করতে দিই। ফিশটা দিলাম, হ্যাঁ, ফিশের মধ্যে আরও অনেক কিছু দিতে হবে, এক এক করে দেখব। ফিশের মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য আমরা একটা সেদ্ধ আলু দেব। এখানে দুটা সেদ্ধ আলু আছে, আমি একটা দিচ্ছি। একটু লবণ তো দিতেই হবে, 4 চামচের 1 চামচ লবণ দিচ্ছি। আর তুমি কি ঝাল খাও? আমি ঝাল খাই না। ঝাল খাও না, তাহলে কম ঝাল দেব। তাহলে কাঁচামরিচের ঝাল দিই, ঠিক আছে? ওকে, কম হবে, যেহেতু ইফতারি পরে তো আমরা খেতে পারবো। তুমি যখন আজকে আমাদের অতিথি, তোমাকে তো খাওয়াতেই হবে ভালো করে। হ্যাঁ, আচ্ছা, কাঁচামরিচ দিলাম, কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতাও দেব, তাতে হয় কি গন্ধটা ভালো আসবে। দিয়ে একটু আবার একটু মাখিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়া দিলাম 4 চামচের 1/2 চামচ, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর টেবিল চামচে 2 চামচ পেঁয়াজ কুচি দিলাম। আচ্ছা, এটা যাতে ভেঙে না যায় সেই জন্য আমরা কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিচ্ছি 4 চামচে 4 চামচ। হ্যাঁ, 4 চামচ দিলাম। এটার মধ্যে একটু বাইন্ডিংসের জন্য একটু ডিম দিতে হবে, কিন্তু ডিমটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত ডিম দিলে জিনিসটা, এমনি তো মাছ একটু নরম জিনিস, একদম পানি পানি হয়ে যাবে, সেই জন্য আমরা পুরো ডিমটা দেবো না। ডিম থেকে শুধু আমরা ডিমের কুসুমটা দেবো, সাদা অংশটা দিচ্ছি না, দরকার নেই আর কি এতগুলো দেওয়ার। ওকে, ঠিক আছে, তাহলে বেশি হয়ে যাবে, নরম হয়ে গেলে পরে এটা যখন তুমি বানাবে ভালো লাগবে না। এটার মধ্যে একটু ব্রেড ক্রাম দেবো, দিয়ে তারপরে মাখাবো। আর আরেকটা করতে পারো তুমি, বলগুলো বানিয়ে প্রথমে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে দিয়ে তারপরে করতে পারো, কিন্তু আমরা একসাথেই করছি। এতে কী হয় জানো, ক্রিসপি হবে, ভাল লাগবে দেখতে। ও, দেখো এই যে মাখাচ্ছি আর দিচ্ছি, বাহ, ভালো করে মাখিয়ে দিয়ে তারপর তো হাত দিতেই হবে আমার। দেখি তেলটা কেমন ভালোই গরম হয়েছে, একটু বন্ধ করে দিই। হ্যাঁ, বন্ধ করে দিয়ে আমার হাতটা ধোয়া আছে, বলগুলো ছাড়বো এখন একটু গোল গোল করে। হ্যাঁ, এই দিতে থাকি। আচ্ছা, এবার তুমি ইফতারির একটু গল্প করি। ইফতারির সময় কি খেতে পছন্দ করো? ফ্রেশ জুস খেলে আরাম লাগে। লেবুর শরবত না? হ্যাঁ হ্যাঁ, লেবুর শরবত বা পেঁপের জুস আমার বেশি পছন্দ ওরকম। এরপর পেঁপের জুস তো খুবই ভালো শরীরের জন্য। হ্যাঁ, আমার ওটা খুব ভালো লাগে। আর আমার মা যেহেতু পুরান ঢাকার, তো আমাদের বাসায় আসলে অনেক ধরনের ইফতারি হয়। চাইতে ভালো লাগে হচ্ছে আপনি যেরকম ফিশ বল করছেন, আম্মু খুব করে বিফের। আচ্ছা, বিফের এরকম করে, আমরা বিফ বল করে। হ্যাঁ, আর হচ্ছে আলুর পরোটা, এসো আলুর পরোটা দিয়ে বিফ বল,
and tehari hocche mas thakbe because puran dhakay tehari ki tomader ki protidin thake every day eta to puran dhakar tradition gorur mangsho shorsher tele ebong hocche labang namer ekta jinish amra khai ami jani tok doi diye toiri kore jeta saudi arabe beshi khai seta tomar mate rekore seta hocche labang amader bashay সব সময় থাকে এবং আমার নানির বাসায়ও মামার বাসাতেও সবাই লাবাংটা খুব ট্র্যাডিশনাল হ্যাঁ এটা একটা ট্র্যাডিশনাল বিষয় ইফতারিতে এটা থাকবে আচ্ছা এবারে আমি একটু চুড়াটাও জ্বালিয়ে দিই জ্বালিয়ে দিই কটা দিয়ে তারপর হাতটা ধুয়ে ভেজে তুলবো আমরা এটা করা খুব সহজ আচ্ছা আর যখন তোমাদের বাসায় ধরো গেস্টদের দাওয়াত দাও ইফতারির সময় এমনিই তো বলছো অনেক আইটেম হয় থালা বাসন যখন অনেক হয়ে যায় তখন কি দিয়ে মাজো সেটা বলো কি দিয়ে মাঝি আমি তো মাঝি না আমি হেল্প করো মাঝে মাঝে বেশি হয়ে গেলে আমার মনে হয় মানে আম্মুকে আসলে হেল্প করা হয় না যেটা সত্যি কথা এখন বললে মিথ্যা বলা হবে আচ্ছা মা আবার শুনে ফেলবে বাট ডেফিনেটলি ভীম তো আসলে আমাদের সবার বাসাতেই ভীম ইজ ভেরি পপুলার দ্যাটস ট্রু একটা কথা কি জানো যে ভীম